আজকের ভিডিওয়ে আমরা খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব। খনিজ সম্পদ বলতে আমরা সাধারণত ভূপৃষ্ঠের ওপর থেকে নিচ পর্যন্ত, ভূপৃষ্ঠের ওপর ও নিচ থেকে যে সমস্ত দ্রব্য আহরণ করি সেগুলোকেই বোঝাই। ভারতে এই ধরনের যত রকম খনিজ দ্রব্য আহরিত হয় তার মধ্যে আকরিক লোহা, কয়লা ও খনিজ তেল অন্যতম। খনিজ শব্দটিকে যদি আমরা সমাস করি তাহলে খনিতে জাত যে, অর্থাৎ খনি মানে মাটির নিচে যেগুলো জন্মায় তাকেই আমরা খনিজ বলি। অতএব তোমরা বুঝতেই পারছো আকরিক লোহা, কয়লা, খনিজ তেল এগুলো সবই মাটির নিচ থেকে আহরণ করা হয় এবং এগুলোই আমাদের অন্যতম খনিজ পদার্থ। এবার আমাদের যে আলোচ্য বিষয় সেখানে আমাদের আকরিক লোহা সম্পর্কে, অর্থাৎ ভারতের যে প্রাপ্ত আকরিক লোহা সেই আকরিক লোহার সম্পর্কে আমরা কিছু আলোচনা করে নেব। সম্পদের দৃষ্টিকোণ থেকে আকরিক লোহা গচ্ছিত, অপুনর্ভব ও ক্ষয়িষ্ণু প্রকৃতির সম্পদ। আকরিক লোহা কিভাবে ব্যবহার করা হয়? আকরিক লোহা প্রথমে গলিয়ে লোহা এবং ইস্পাত উৎপাদিত হয়। এই লোহা এবং ইস্পাত নানা কাজে ব্যবহৃত হয়, যেমন যন্ত্রপাতি নির্মাণে, জাহাজ, রেল ইঞ্জিন, রেলগাড়ি চাকা, ফিসপ্লেট প্রভৃতি তৈরিতে, কৃষির যন্ত্রপাতি কাস্তে, ট্রাক্টর প্রভৃতি উৎপাদনে, সমরাস্ত্র নির্মাণ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে সমস্ত অস্ত্রের প্রয়োজন হয় সেগুলো, গৃহস্থালির বিভিন্ন যন্ত্র মানে যেগুলো ব্যবহার করা হয়, খুন্তি, কড়া, সাঁড়াশি রান্নার বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে একটা বিশেষ কথা তোমরা জেনে নিও যে আকরিক লোহা যেটা মাটির নিচ থেকে পাওয়া যায় সেটাকে কিভাবে বিশুদ্ধ লোহায় পরিণত করা হয়। কারণ আমরা প্রকৃতি থেকে যে ধরনের প্রাথমিকভাবে আকরিক লোহাকে উত্তোলন করি সেখানে ধুলো, বালি, ছাই ও অন্যান্য পদার্থ মেশানো অবস্থায় তাকে পাওয়া যায়, এই অবস্থাটাকেই আমরা আকরিক লোহা বলছি। অর্থাৎ আকরিক লোহা এক টুকরো পাথর ছাড়া আর কিছুই নয়, তাই এটি সরাসরি ব্যবহার করা যায় না। তাই এটাকে কিভাবে বিশুদ্ধ করতে হয়? প্রথমে কয়লা ও চুনা পাথরের সাহায্যে আকরিক লোহাকে গলিয়ে ওই অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় পদার্থসমূহকে ফেলে দিয়ে তারপর পরিশুদ্ধ লোহা যেটাকে আমরা পিগ আয়রন বার করা হয় তাকে গলিয়ে তার সাথে প্রয়োজন মতো বিভিন্ন উপাদান যেমন ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতি লৌহ সংকর ধাতু মিশিয়ে কি ইস্পাতে ট্রান্সফার করা হয় বা পরিণত করা হয়। এই পরিশ্রুত লোহা এবং ইস্পাত এই দুটোকেই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আকরিক লোহার গুরুত্ব কি। আকরিক লোহা অত্যন্ত মূল্যবান একটা ধাতব খনিজ সম্পদ, এর গুরুত্ব সীমাহীন। আকরিক লোহার উপর ভিত্তি করে যে লোহা ও ইস্পাত শিল্প গড়ে ওঠে গুরুত্বের বিচারে যাবতীয় শিল্পের মধ্যে তার স্থান হচ্ছে সবার উপরে। যে কোনো কলকারখানা নির্মাণের জন্য লোহাকে ব্যবহার করতেই হয়। রেলপথ পরিবহন ব্যবস্থা, রেল ইঞ্জিন ও রেলপথ নির্মাণের ক্ষেত্রে, জাহাজ পরিবহন ব্যবস্থা, জাহাজ ও বন্দর নির্মাণের ক্ষেত্রে, সড়ক পরিবহন ব্যবস্থা, সড়ক পথে জাল চলাচলকারী যে কোনো যানবাহন নির্মাণের ক্ষেত্রে বহুল পরিমাণে লোহার উপর নির্ভরশীল। এছাড়াও আমরা কৃষিকাজ, কৃষির যে সমস্ত যন্ত্রপাতি নির্মাণ করা হয় তার ক্ষেত্রে, প্রতিরক্ষা অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে উৎপাদন করা হয় যে সমস্ত সমরাস্ত্র তার ক্ষেত্রে লোহার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। ভারী ও ক্ষুদ্র যন্ত্রপাতি নির্মাণ এবং সেতু নির্মাণের ক্ষেত্রে লোহার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায় শিল্প থেকে, ভারী শিল্প থেকে একদম ক্ষুদ্র শিল্প, দৈনন্দিন ব্যবহারে গৃহস্থালী থেকে যে কোনো ক্ষেত্রে কিন্তু লোহা যে গুরুত্ব সেটা কিন্তু অনস্বীকার্য। লোহা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু
এক মুহূর্ত চলতে পারবো না। এই আকরিক লোহা যেটা মাটির তলা থেকে অর্থাৎ খনি থেকে উত্তোলিত হয়, সেই আকরিক লোহা যখন উত্তোলিত হয় তাতে কতটা পরিমাণ লোহা আছে সেই ভিত্তি রেখে লোহাকে টোটাল চারটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাগনেটাইট, এইটা হচ্ছে সবচেয়ে ভালো ধরনের আকরিক লোহা, এটা দেখতে কালো এবং এতে প্রায় 70-72% পর্যন্ত লোহা থাকে। এরপরে হচ্ছে হেমাটাইট, যার রঙটা হচ্ছে লালচে, এতে লোহা থাকে গড়ে 70% বা তার কম। 3 নম্বর হচ্ছে লিমোনাইট, এর রং হচ্ছে হলদে বাদামি কালারের, এতে লোহা থাকে 60%। এবং সিডেরাইট জাতীয় যে আকরিক লোহা উত্তোলিত হয় তা দেখতে অনেকটা ধূসর বাদামি রঙের, এতে লোহার ভাগ সবচেয়ে কম থাকে, গড়ে মাত্র 48%। ভারতের অধিকাংশ যে লোহা আমরা উত্তোলিত করি সেটা হচ্ছে হেমাটাইট জাতীয়। এরপরে ভারতে কোথায় কোথায় আকরিক লোহার খনি আছে, অর্থাৎ ভারত কোথা থেকে লোহা উত্তোলন করে। ভারত উড়িষ্যা, কর্ণাটক, ছত্তিশগড়, গোয়া, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলি থেকে আকরিক লোহা উত্তোলন করে, যার মধ্যে উড়িষ্যা হচ্ছে উৎপাদনে প্রথম। এই রাজ্যের ময়ূরগঞ্জ জেলার গুরু মহিষানী, সুলাইপাত ও বাদাম পাহাড়, কেওনঝাড় জেলার বাগিয়াবুড়ু ও কিরিবুড়ু এবং সুন্দরগড় জেলার বোনাই, এই অঞ্চল থেকে আকরিক লোহার জন্য বিখ্যাত। ছত্তিশগড় রাজ্যের আকরিক লোহা উত্তোলনে আমাদের দেশের মধ্যে দ্বিতীয় স্থান। এখানের প্রধান খনিগুলো হলো দুর্গ জেলার দাল্লি রাজহাড়া, বস্তার জেলার বাইলাডিলা। কর্ণাটক আমাদের দেশের মধ্যে আকরিক লোহা উত্তোলনে তৃতীয়। এই রাজ্যের বেলারি, হসপেট অঞ্চলের দোনাইমালাই ও দেবাদ্রি, চিকমাগালুর জেলার বাবাবুদান, চিত্রদুর্গ জেলার কুদ্রেমুখ ও হোমদুর্গ আকরিক লোহার জন্য বিখ্যাত। পরবর্তী চতুর্থ স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড রাজ্য। এই রাজ্যের সিংভূম জেলার নোয়ামুন্ডি, গুয়া, বুদাবুড়ু, পানসিরাবুড়ু প্রভৃতি এই রাজ্যের গুরুত্বপূর্ণ আকরিক লোহা খনি অঞ্চল। গোয়াতেও আকরিক লোহা পাওয়া যায়, উৎপাদনের নিরিখে পঞ্চম স্থান অধিকার করে এই রাজ্য। এখানকার প্রধান খনিগুলো হলো পিরনা, সিরিগাঁও, কুডনেম, বারজান। এছাড়াও ভারতে যে সমস্ত রাজ্যে আকরিক লোহা উত্তোলিত হয়, যেমন অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা, নেল্লর, অনন্তপুর, মধ্যপ্রদেশের জব্বলপুর, মহারাষ্ট্রের চান্দা ও রত্নগিরি, রাজস্থানের আলোয়ার, তামিলনাড়ুর সালেম, তিরুচিরাপল্লি, মাদুরাই, হরিয়ানার মহেন্দ্রগড়, হিমাচল প্রদেশের কাংড়া প্রভৃতি স্থানে আকরিক লোহার খনি আছে। তোমরা একটা যদি ভারতের ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করো তাহলে ভারতের যে যে অঞ্চলগুলো থেকে আকরিক লোহা উত্তোলিত হয় সেগুলো এই ম্যাপের মধ্যে এই যে লাল লাল পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশে সেই স্থানের নাম, এটা তোমরা ভালো করে লক্ষ্য করলে ভারতের আকরিক লোহা খনি অঞ্চলগুলো সম্পর্কে ধারণা পাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর ভারত এবং পশ্চিম ভারতের কিছুটা বাদ দিলে আমাদের এই অঞ্চলটা থেকেই আকরিক লোহা বেশিরভাগটাই উত্তোলিত হচ্ছে। এরপরে আমরা যদি রাজ্যভিত্তিক আকরিক লোহা উত্তোলনের 2018-19 যে আমাদের অ্যানুয়াল রিপোর্ট অফ মিনিস্ট্রি অফ মাইন্স অফ গভর্নমেন্ট, তাদের যে রিপোর্ট অনুযায়ী আমাদের যে রাজ্যভিত্তিক যে আকরিক লোহা উত্তোলন হয় দেখতে পাচ্ছি যে উড়িষ্যার রাজ্য থেকেই প্রায় ভারতের মোট যে উত্তোলন হয় তার 51% হচ্ছে উড়িষ্যা থেকে আসে, ছত্তিশগড় থেকে আসে 17%, কর্ণাটক থেকে 14%, ঝাড়খণ্ড থেকে 11%, এবং বাকি যে সমস্ত রাজ্য আছে গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান সব মিলিয়ে 7%। তাহলে দেখা যাচ্ছে দেশের অর্ধেক আকরিক লোহাই কিন্তু উড়িষ্যা থেকে
আমাদের দেশের উত্তোলন হয়। সব শেষে ভারতের যে ভূগর্ভে যে আকরিক লোহা এখনও সঞ্চিত আছে, সেখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের একজন গুরুত্বপূর্ণ একটি দপ্তর, এবং ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, এরা যে সমস্ত সংস্থাগুলো বিভিন্নভাবে সমীক্ষা করে একটা যে রিপোর্ট দিয়েছেন, সেখানে ভারতে ভূগর্ভে আহরণযোগ্য আকরিক লোহা সঞ্চয়ের পরিমাণ প্রায় 2,525 কোটি টন, এবং আকরিক লোহার যে বাণিজ্য বলতে দেশে যে পরিমাণ আকরিক লোহা উত্তোলিত হয় তার প্রায় অর্ধেকটাই বিদেশে রপ্তানি করে দেওয়া হয়। কারা কেনে সেই আকরিক লোহা? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, পোল্যান্ড, হাঙ্গেরি প্রভৃতি দেশ থেকে ভারতে এবং আকরিক লোহা আমদানি করে, ভারত থেকে আমদানি করে। তো আশা করছি আকরিক লোহা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে পারলাম। যদি কোথাও কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে জানিও। যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের কাছে গ্রহণযোগ্য তাহলে অবশ্যই আমাকে জানিও। ভুল ত্রুটি কোথায় হচ্ছে, কী হচ্ছে, কীভাবে আরও ভালো করলে অবশ্যই সাজেশন হিসাবে কমেন্টে লিখে পাঠিও।